কতের সঙ্গে আমরা দেখছিলাম ঠিক কি পরিস্থিতি সুজিত বসুর পাড়ায় ও সুজিত বসুর বাড়ির সামনে, এবং সৈকত তখনই বলছিল যে শুধু তো বাড়ি নয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যে স্পোর্টিং ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন সুজিত বসুর। যেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম, আমি চলে যাব অনুপমের কাছে। অনুপম, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানেই সুজিত বসু, সেই স্পোর্টিং ক্লাব চত্বরে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, তোমায় জানি রাখি, ক্লাবে তিনি সভাপতি এবং তার তত্ত্বাবধানে এখানে বড় পুজো হয় এবং বিভিন্ন অনুষ্ঠান হয়। তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্স এখানে ডিপ্লয়েড করা রয়েছে। আমি একবার এদিকে আসতে বলবো যে সেন্ট্রাল ফোর্স আজকে যেভাবে তারা প্রিকুয়েশন নিয়ে নেমেছে, নিঃসন্দেহে বলা যায় যে সন্দেশকালী ঘটনার পর এই ধরনের ফাইবার স্টিক তারা ব্যবহার করবে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আর একবার বলবো রাজুকে এদিকে আসার জন্য, এই সেন্ট্রাল ফোর্সের কাঁধে আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের সেল। অর্থাৎ এই টিয়ার গ্যাসের সেল সাধারণত কোনো গণ্ডগোল এবং কোনো ভিড় কোনো মবকে সরাতে ব্যবহার করে পুলিশ, এবং এই মুহূর্তে সেই টিয়ার গ্যাসের সেলের যে বক্স সেটাও কিন্তু তারা কাঁধে নিয়ে রেখেছেন। স্বাভাবিকভাবে আজকে এই মুহূর্তে যে তল্লাশি অভিযান প্রায় 5 ঘন্টা হতে চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশকালী ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী তৎপর। আর একজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের একটা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে শুধু টিয়ার গ্যাসের সেল বা ফাইবার স্টিক নয়, মাথায় হেলমেট পরে তারা দাঁড়িয়ে রয়েছে এবং সেই ছবিটাও তুমি দেখো। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর যে আক্রমণ সন্দেশখালীর ঘটনা ঘটেছিল, তারপর থেকে তারা একেবারে মিটিং করে এবং শীর্ষ আধিকারিকরা এসেছিলেন। সেই মিটিংয়ের পর সিদ্ধান্ত হয়েছিল যে এবার থেকে সম্পূর্ণ প্রিকুয়েশন নিয়ে তারা যাবেন, কারণ যে ঘটনার সম্মুখীন তারা হয়েছে এই ঘটনা কাঙ্ক্ষিত ছিল না। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথায় হেলমেট, হাতে ফাইবার স্টিক, কাঁদানে গ্যাসের সেল, সব কিছু নিয়েই তারা একেবারে তৈরি। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তিনি যার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তিনি সভাপতি। একবার একটু এদিকে রাজশেখরকে বলবো দেখানোর জন্য, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি বোর্ডে তার নাম রয়েছে, শারদ শুভেচ্ছার বোর্ড, এবং তুমি দেখতে পাচ্ছ সভাপতি সুজিত বোস। স্বাভাবিকভাবে আজকে সকাল থেকে তার বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ক্লাবের মেম্বাররা বাইরে বসে রয়েছে, এটা ক্লাব, এখানেও ডিপ্লয়মেন্ট রয়েছে। নিঃসন্দেহে বলা চলে যে সুজিত বোস, তিনি তাকে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, এবং আজকে জিজ্ঞাসাবাদের মূল কারণ হচ্ছে যে 2009 পর থেকে তিনি যখন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন, তখন কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো টাকার লেনদেন হয়েছে কিনা, তিনি কিছু জানেন কি না, তার তত্ত্বাবধানে কোথাও কোনো চাকরি হয়েছে কিনা, এই সমস্ত কিছু একেবারে খুঁজতে চাইছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা। সে কারণেই 5 ঘন্টা হতে চললো এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। একদমই তাই, আমাদের সামনে সৈকত, অনুপম এরা তুলে ধরছিল, লাগাতার আমাদের সঙ্গে রয়েছেন তারা এবং তুলে ধরছেন সুজিত বসুর ক্লাব, সুজিত বসুর পাড়া, সুজিত বসুর বাড়ি, সেখানকার ছবি। কিন্তু শুধু তো সুজিত বসুর বাড়িতেই নয়, আজকে কিন্তু ইডি আধিকারিকদের তল্লাশি চলছে আর এক বিধায়ক তাপস রায়ের বাড়িতে এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে। এই দু জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, এলিনা এবং তুলিকা। আমি প্রথমেই চেষ্টা করব বিধায়ক তাপস রায়ের বাড়ির সামনে ছবিটা জানতে।